জোর খবর, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেবের পর এবার প্রযোজনায় আসতে চলেছে বাংলা চলচ্চিত্র জগতের আরেক অন্যতম জনপ্রিয় অভিনেতা সোহম। সোহমের নিজস্ব প্রোডাকশন হাউসের নাম হল অজস্র এন্টারটেইনমেন্ট। পরিচালক রাজাচন্দের পরিচালনায় আমার আপনজন নামক চলচ্চিত্রের মধ্যে দিয়ে সোহমের নিজস্ব প্রোডাকশন হাউস অজস্র এন্টারটেইনমেন্টের যাত্রা শুরু হতে চলেছে। শোনা গেছে আরও দুটি পৃথক প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগেই এই ছবিটি তৈরি হতে চলেছে। এই ছবিতে অভিনয় করবেন খোদ সোহম, শুভশ্রী, প্রিয়াঙ্কা সরকার এবং ঐন্দ্রিতা। এরা তিনজনই এই গল্পে নায়িকা চরিত্রে অভিনয় করছেন, যারা সম্পর্ক ভেঙে যাওয়ার পরও ছবির প্রধান চরিত্রের নায়কের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখে চলেছেন। এই ছবির বেশিরভাগ অংশই শুটিং হয়েছে কালিম্পংয়ে। আগে এই ছবির নাম ছিল আপনজন, কিন্তু কপিরাইট জনিত কিছু সমস্যার কারণে আমার আপনজন ছবির নাম করা হয়েছে। আমরা টলি বাংলার পক্ষ থেকে আশা করছি সোহমের প্রযোজিত অজস্র এন্টারটেইনমেন্টের এই প্রথম ছবি আমার আপনজন ভালোভাবে সম্পন্ন হোক এবং দর্শকের মন কাড়ুক।